ফিফা ফ্রেন্ডলি ফুটবল সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ জিততে মুখে আছে বাংলাদেশ বললেন কোচ ক্যাব্রেরা অন্যদিকে যে করে হোক বাংলাদেশকে হারাতে চায় আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল দুই দল বিকেল 5টা থেকে ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস আগামীকাল বিস্তারিত রিপোর্টে চলছে টিম মিটিং কোচের সাথে ফুটবলারদের কথা হচ্ছে আফগানদের হারিয়ে সিরিজ জয়ের প্রায় মিনিট দশেক মিটিং শেষে উৎফুল্ল বাংলাদেশ দল কি বললেন কোচ কি বা বললেন ফুটবলাররা আগ্রহের জায়গা তৈরি হয় গণমাধ্যমের এরপরই ক্যামেরার সামনে দাঁড়ালেন কোচ ক্যাব্রেরা তার দিকে প্রশ্ন ছোড়া হলো কি আলোচনা হলো টিম মিটিংয়ে কোচ বললেন কথা যাই হোক ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী আমরা সবাই আফগানিস্তান টাফ টিম তারপরও আমরা ঘরের মাঠে সেরা দল দ্বিতীয় ম্যাচে আমাদের ফরওয়ার্ডরা নিশ্চয়ই স্কোর করতে পারবে এবং দলকে জেতাবে এটি ফ্রেন্ডলি ম্যাচ এখনো ভালো করে মালদ্বীপের বিপক্ষে ভালো ফুটবল খেলতে চাই লাল সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়ার মুখে একই শো বললেন আগের ম্যাচের সব ভুল শুধরে নিতে চান কোনো সুযোগ হাতছাড়া করতে চান না দলের কেউই আফগানিস্তান ওরা ডিসঅ্যাপয়েন্টেড কারণ ওরা মনে করছে ওরা A fast match did win, but unfortunately it became a draw. So it's going to be a 50-50 match, but the chance amra pabo, we have to score on those chances. অন্যদিকে ম্যাচ জিততে মুখিয়ে আছে আফগানিস্তানও কোচ বললেন মাঠে এবার কোনো সুযোগ দিবেন না বাংলাদেশকে আমরা প্রথম ম্যাচে ভুল করেছি এই ম্যাচে সেই সুযোগ দিব না আমরা জানি বাংলাদেশ ভালো দল কিন্তু তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে বৃহস্পতিবার কিংস অ্যারেনায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সুখন সরকার নিউজ 24 ঢাকা